পুর নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের আটকানোর লক্ষ্যে খোয়াইয়ে শাসক দলের সংঘবদ্ধ সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ ও নিরীহ নাগরিকরাও। বিরোধী দলের কাউকে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের সুযোগ না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো পরিষদ দখল করার লক্ষ্যে শাসক দলের লাগাতার সন্ত্রাস নেমে আসছে সাধারণ মানুষ ও নিরীহ নাগরিকদের ওপরেও। নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের আটকাতে গিয়ে শাসক দলের সংঘবদ্ধ সন্ত্রাসের শিকার হতে হচ্ছে বিভিন্ন অংশের মানুষকে। মহকুমা ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন জরুরি প্রয়োজনে ছুটে আসা মানুষজন আক্রান্ত হচ্ছেন শাসক দলীয় দুষ্কৃতীদের হাতে এসডিএম অফিস চত্বরে। মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে এসডিএম অফিস চত্বরে, ভয়ভীতির পরিবেশ কায়েম হয়ে রয়েছে অফিস কার্যালয়ে। অথচ সবকিছু দেখে শুনেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অন্ধ ধৃত রাষ্ট্রের মতো। বুধবার ব্যক্তিগত জরুরি প্রয়োজনে মহকুমা ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে কাজ শেষ করে ফেরার পথে শাসক দলের সন্ত্রাসীদের হাতে শারীরিক নিগৃহীত হলেন জনৈক নিরীহ নাগরিক বিশ্বজিৎ সরকার, বয়স 37। বিশ্বজিৎ সরকার একজন বাম যুবকর্মী। নিজের ভোটার পরিচিতিপত্র হারিয়ে যাওয়ায় বিকল্প পরিচিতিপত্র সংগ্রহের উদ্দেশ্যে তিনি এদিন ব্যাংকের চালান ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলেন এসডিএম অফিসে। সেখান থেকে ফেরার পথে অফিস টিলায় বিজেপির দুষ্কৃতীদের সংঘবদ্ধ হামলার মুখে পড়তে হয় তাকে। শাসক দলের সন্ত্রাসীরা মোটর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সরকারকে ক্রিকেট ব্যাট, কাঠের ফাইল, বাঁশের লাঠি ও লাকড়ি দিয়ে তাকে মারতে শুরু করলে তিনি বাঁচাও বাঁচাও বলে প্রাণরক্ষায় কোন রকমের দৌড়ে অনেকটা রাস্তা পার হয়ে এক জায়গায় লুকিয়ে আশ্রয় নেন। বাড়ির লোকজন খবর পেয়ে বিশ্বজিৎ সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। বিশ্বজিৎ সরকার আমার বাড়ি খোয়াই বন করে। আমি একজন ন্যাশনাল ওয়েট লিফটার, ন্যাশনাল পাওয়ার লিফটারও আমি। আমি ন্যাশনাল অনেকবার আমি গোল্ড মেডেলও আমি পেয়েছি। ত্রিপুরার জন্য আমি বাইরে ত্রিপুরার জন্য খেলেছি, খেলে অনেক মেডেল ত্রিপুরার জন্য আমি অর্জন করেছি। কিন্তু আজকে এই যে একটা অবস্থা আমার লগে হলো আজকে অফিস টিলাতে, আমি এসডিএম অফিসে আমি গিয়েছিলাম আমার এপিক কার্ডের জন্য। তো গিয়েছি পরে তারপর ফিজিপিডিও ফারা তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি কি নমিনেশন দিতে এসেছি নাকি। তখন আমি বললাম না, আমি নমিনেশন দিতে আসিনি, আমি আমার এপিক কার্ডের জন্য এসেছি। তারপর ওরা কাগজপত্রটি দেখলো, দেখে বললো সব ঠিকই আছে। তারপর তারা আমার ওখান থেকে বের করে নিল। তারপর আমার বাইক আর আমার মোবাইল, আমার কাগজপত্র যা আছে সব তারা ছিনিয়ে নিল। নিয়ে অফিস টিলার একটা জায়গাতে ওরা 20-25 জন হবে, শুধু তারা সবাই মিলে প্রায় 44-50 জন ছিল, তার মধ্যে 20-25 জন মিলে আমাকে বেধড়ক মারলো, আমাকে চেলি দিয়ে শাবল দিয়ে মারলো। প্রাথমিক চিকিৎসার পর থানায় গিয়ে ঘটনা পুলিশকে জানান তিনি। বিজেপি দুষ্কৃতীরা বিশ্বজিৎ সরকারের মোটর বাইক, মোবাইল ফোন ও জরুরি কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। অফিস টিলায় এদিন অনেক মানুষই ঘটনার প্রত্যক্ষদর্শী, তবে শাসক দলীয় সন্ত্রাসীদের ভয়ে কেউই এগিয়ে আসার সাহস পায়নি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।